আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আপনাদের সাথে আজকে একটা রান্না শেয়ার করব, চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা। তো সবাই দেখতেই থাকুন, সঙ্গে থাকুন। প্রথমে আমি মাছগুলো কেটে নেব। তো চিংড়ি মাছের পাগুলো সব কেটে ফেলব, মাথার এই অংশটা থেকেও কেটে নেব চোখ সহকারে। মাথার এই শক্ত আবরণটা চাইলে রাখতেও পারেন, আবার ফেলেও দিতে পারেন, আমি রেখে দিয়েছি। তো এখান থেকে একটু কেটে মাথায় যে ময়লাটা থাকে এই ময়লাটা বের করে নেব। দেখুন, ময়লাটা বের হয়ে গেছে, লেজের যে কাঁটাটা থাকে সে কাঁটাটাও কেটে নেব, নিচে পাগুলাও কেটে নেব। তো মাছ কাটা হয়ে গেছে, দেখুন এভাবেই কেটে নিতে হবে। এভাবেই আমি সবগুলো মাছ কেটে নিব। তারপর একটা পেস্ট তৈরি করব, লাগবে সরিষা, কাজু বাদাম, টক দই, এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিব ব্লেন্ডারের সাহায্যে। তারপর একটা মশলা তৈরি করব, দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই মশলাটা দিয়ে এখন মাছগুলা মাখিয়ে নিব, ভালো করে মাখিয়ে নিব যাতে লবণ মশলা ভেতরে ঢোকে। মশলা দিয়ে মাখিয়ে 4-5 মিনিটের মতো রেখে দিব, বেশিক্ষণ রাখতে হবে না, 4-5 মিনিট রাখলেই চলবে। তোমার মাখিয়ে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিব। তারপর আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব, সরিষা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিব, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। মাছের দুপাশ ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এইভাবে সবগুলো মাছ ভেজে নিচ্ছি, দেখুন আমার ভাজা হয়ে গেছে। সবগুলো মাছ তুলে রাখবো, দেখুন কি সুন্দর কালার চলে আসছে। সবগুলো মাছ উঠিয়ে আমি এক পাশে রেখে দিব। তারপর আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিব, দিয়ে দিলাম সরিষার তেল, তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলো ভালো করে ভেজে নিতে হবে যেন এতে কোনো পানি না থাকে। তারপর এতে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ, এলাচের পরিমাণটা একটু বেরিয়ে দিতে হবে, ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পর এতে দিয়ে দিব কাঁচা মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম সেগুলো। তারপরে দিয়ে দিব নারিকেলের দুধ, ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে।
দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নিব। ভালো করে ভাজতে হবে যাতে কোনো পানি না থাকে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব লিকুইড দুধ, আমি গরুর দুধটা দিয়েছি, কোনো রকম পানি এতে দিব না, এই দুধ দিয়ে রান্না করব। চুলার আঁচটা বাড়িয়ে দেব যেন বলক চলে আসে। তারপর দিয়ে দিব মাছগুলো, সবগুলো মাছ এক এক করে দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে রান্না করব, বেশ কিছুক্ষণ রান্না করব। রান্না করার পর দেখুন কালার চলে আসবে, এই যে কালার চলে আসছে দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে। আমার মালাইকারিটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন, ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।